সবাইকে তৃতীয় মডিউল অর্থাৎ থার্ড প্রবলেম নিয়ে আসলাম, হাজির হলাম। এখানে কোয়েশ্চেনটা হচ্ছে, 8 কয়েন্স আর টস্ড অ্যান্ড দ্য এক্সপেরিমেন্ট ইজ রিপিটেড 256 টাইম, অর্থাৎ 256 বার এটা করা হলো আর কয়েন কয়টা, 8টা। দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য নাম্বার অফ হেডস অবটেন্ড ইজ শোন ইন দ্য ফলোয়িং টেবিল, অর্থাৎ হেড জিরো বার হেড আসছে কয়বার, দুইটা, দুইবার রিপিট হয়েছে। একটা হেড আসছে 6 বার, দুইটা হেড আসছে 24 বার, তিনটা হেড আসছে 63 বার, চারটা হেড আসছে 64 বার, পাঁচটা হেড 50 বার, ছয়টা হেড আসছে 36 বার, সাতটা হেড আসছে 10 বার, আটটা হেড আসছে 1 বার। এখন বলছে যে, এ নাম্বার কোয়েশ্চেন, ফিট এস সুটেবল ডিস্ট্রিবিউশন টু দ্য অ্যাবভ টেবল, আর বি হচ্ছে রিপ্রেজেন্ট দ্য অবজার্ভ অ্যান্ড এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি গ্রাফিক্যাল অ্যান্ড কমেন্ট। আচ্ছা, এখন আমরা ফার্স্ট ইয়েতে আসি, সুইটেবল ডিস্ট্রিবিউশন টেবিল। আচ্ছা, এটা কি পয়সন পয়সন ডিস্ট্রিবিউশন হবে নাকি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হবে, এই জিনিসটা আমরা নির্ণয় করব। কীভাবে দেওয়া আছে যে এখানে এন হচ্ছে নাম্বার অফ কয়েন আর ক্যাপিটাল এন হচ্ছে 256, রিপিটেশন অফ দ্য এক্সপেরিমেন্ট। এখন ধরি এক্স হচ্ছে প্রত্যেকটা এই পরীক্ষণে হেডের সংখ্যাকে নির্দেশ করে। এখন ধরা হলো যে কয়েনগুলো হচ্ছে আনবায়াসড, তাহলে পি আর কিউ এর হওয়ার সম্ভাবনা হচ্ছে অর্ধেক। পি আর কিউ অর্থাৎ হওয়ার সম্ভাবনা, কোনো ঘটনা ঘটার সম্ভাবনা ও না ঘটার সম্ভাবনা যোগফল 1 হয়। এখন এটা যদি নিরপেক্ষ হয়ে থাকে, যেমন হেড টেলের ক্ষেত্রে কিন্তু নিরপেক্ষ, যে হেডও হতে পারে টেলও হতে পারে, অর্থাৎ 50-50 চান্স, তাহলে এটা সে অনুযায়ী যেহেতু সম্ভাবনার মান 0 থেকে 1 হয়, তাহলে 1-এর অর্ধেক হাফ হবে, হাফ মানে 0.5। সো পি আর কিউ অর্থাৎ ঘটার সম্ভাবনা না ঘটার সম্ভাবনা হচ্ছে সমান। সো পি হচ্ছে 0.5, কিউ হচ্ছে 0.5। প্রবাবিলিটি ম্যাস ফাংশন, এটার সূত্র হচ্ছে পি এক্স বা এফ এক্স, যেটা দাও, আমি এফ এক্স দিলাম বাট পরে পি এক্স দিলাম ইচ্ছা। এখানে সূত্র হচ্ছে এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, এটা একটা সূত্র। নেক্সট, এখন আমি কি করলাম, পি এর মানটা বসালাম এখানে, কিউ এর মানটা এখানে বসালাম। বসানোর পরে দেখি যে এখানে 0.5 কি কমন আসে, 0.5 কমন আসার পর এই 0.5 রাখি, এরপরে এই যে এক্স, আমরা যেন উপর দিকে এগুলা কি প্লাস মাইনাস করা যায়, যেমন এক্স প্লাস 8 প্লাস মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স আর প্লাস এক্স কাটা যায়, লাস্টে 8 থাকে। সো এটা আমরা সূচকের অঙ্ক পড়লাম, এই সূচকের অঙ্কে এটা দেখা যায় লাস্টে 0.5 টু দি পাওয়ার এক্স 8 হয়, আর এখানে 8 সি এক্স আগের মতোই আছে, যেখানে এক্স হচ্ছে কি 0 থেকে শুরু করে 8 পর্যন্ত। এটা একটু বোঝার জিনিস, তোমরা একটু দেখবা খেয়াল করে, যেখানে এক্স এর মান 0 থেকে 8 পর্যন্ত, ওই যে হেডের সংখ্যা, এই যে 0, 1, 2, 3 দেওয়া আছে, আর টেবিল দিলাম এখানে, টেবিল ফর নেসেসারি ক্যালকুলেশন, যে 0 হচ্ছে 2 বার, এরপরে 1 হচ্ছে 6 বার, মানে 1 বার হেড হচ্ছে 6 বার, একটা হেড পড়ছে 6 বার, দুইটা হেড পড়ছে 24 বার, এরকম করে করে লাস্টে পেলাম। পাওয়ার পর এফ আই এক্স আই গুণ করলাম, এখানে এফ আই এক্স আই লাগবে, সামেশন এফ আই এক্স আই, নেক্সট এফ আই এক্স আই স্কোয়ার, এই মানটাও লাগবে, মানে যখন সূত্র ব্যবহার করবে সেই জন্য লাগবে। আর পি এক্স, এই সূত্রটা, এই সূত্রটা, এই যে এই সূত্রটাই মান বসানোর পরে যে যেটা পেলাম, এই সূত্রটার মধ্যে মান বসাবো, আর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি অর্থাৎ এটা হচ্ছে আমরা কী কী ফ্রিকোয়েন্সি পেলাম, এই যে 2, 6, 24, 63, 64, 50, এরকম বিভিন্ন মান আসছে, এটা হচ্ছে প্রাপ্ত মান, প্রাপ্ত গণসংখ্যা হচ্ছে এগুলো, আর আমরা যা প্রত্যাশিত গণসংখ্যা সেটা হচ্ছে এই যে এখানে প্রাপ্ত আর প্রত্যাশিত কি, এটা নিয়ে আমি এখনও ক্লিয়ার না, সো এটা নিয়ে আমি আলোচনা না করি, যেহেতু এটা ক্লাস এক্সামের জন্য ইম্পর্টেন্ট, আমি জাস্ট সামারাইজ করে দিচ্ছি। এখন আমরা পি এক্স এর মান কীভাবে পেলাম, এ ক্যালকুলেটরে 8 সি এক্স, এক্স এর বদলে 0 দিলাম এই মানটা আসলো, 1 দিলাম এই মানটা আসলো, 2 দিলাম এই মান আসলো, এমনি করতে করতে প্রত্যেকটা মান আসলো, লাস্টে যোগ করলাম যে 1 আসছে, শেষ। আর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি কি, এন ইন্টু পি এক্স, এন কি, এই যে এন এর মান 256, টোটাল 256 বার, এন এর সাথে এই যে পি এক্স এগুলো গুণ করে দিলাম, এরকম মান আসছে। এখানে সবসময় সাংখ্যিক মান আনতে হবে, পয়েন্ট সামথিং সামথিং আসলে এটাকে পূর্ণ সংখ্যায় আনতে হবে,
যেমন আসতে পারে যে এখানে 27 দশমিক, এমন আসবে যে এটা কাছাকাছি মানে, যেমন 28.001 এরকম আসলে তাহলে 28 নিব, বা 27.999 আসলে তাহলে এটা আমরা কি 28 নিব। মানে আমরা দেখলে বুঝতে পারবো যে কোন মানটা নিতে হবে। লাস্টে দেখলাম তো এখানেও একই মান আছে, 256। এখন আমরা যদি দ্বিপদী দ্বিপদী ডিস্ট্রিবিউশন করতে চাই তাহলে মিন গ্রেটার দেন ভ্যারিয়েন্স, আর যদি পয়জন হয় মানে পয়সু অনুপাত হয়, পয়সু বিন্যাস হয়, তাহলে হবে মিন ইকুয়াল টু ভ্যারিয়েন্স। এখন আমরা মিন বের করব। মিন বের করতে কি লাগবে? সামেশন এফ আই এক্স আই, এটা আর কি এন দিলাম, এই মানটা বসালাম, লাস্টে 4.074 আসছে। এবার ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স কি? এই যে সিগমা স্কোয়ার, আমরা জানি সিগমা ইকুয়াল টু রুট ওভার ছিল, আর এখানে যেহেতু স্কোয়ার আছে সেহেতু ওইটার বদলে এই যে ওখানে কিন্তু রুট ছিল, মডিউল 2 এর যে ক্লাসটা ছিল। দেখ সূত্র অনুযায়ী আমরা এটা বসালাম, সামেশন এফ আই এক্স আই স্কোয়ার যে মানটা, এই যে এই মানটা বসালাম। বসানোর পর এরপরে কি কি আসছে না আসছে ক্যালকুলেশনের পর 2.124 আসছে। যেহেতু দেখা যাচ্ছে যে মিন ভ্যারিয়েন্সের চেয়ে বড়, সেহেতু এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হবে। মানে এটা কি? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ক্যান বি ফিটেড ফর দিস ডাটা, দ্যাটস দ্য অ্যান্সার। আর এখন আমরা যাব বি নাম্বার। এটা বলছে যে রিপ্রেজেন্ট দ্য অবজার্ভ অ্যান্ড এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি গ্রাফিক্যালি অ্যান্ড কমেন্ট। এখন এটা কমেন্ট করবো, আমরা যেহেতু পেয়েছি যে এফ আই আর এই যে ইআই পেলাম, মানে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি আর যে এটা প্রাপ্ত ফ্রিকোয়েন্সি, আমরা প্রাপ্ত গুণ সংখ্যা, এটা আমরা এখানে লিখবো। এই যে এ কম্পারিজন ইজ মেড বিটুইন অবজার্ভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অ্যান্ড এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বাই পুটিং দ্য ডিস্ট্রিবিউশন ইন এ সেম গ্রাফ এস বিলো। মানে নিচেটা দেওয়া হলো, যেমন এই যে অবজার্ভকে পয়েন্ট দ্বারা আর এটা এক্সপেক্টেড স্টার দ্বারা আমি নির্ণয় করলাম। হাইলাইট করি, যেমন এখানে আমার প্রথমটা আসে, যেমন জিরো জিরো এখানে আমরা পেলাম কত, এখানে 2, আর এক্সপেক্টেড হচ্ছে 1। এই যে 2 বসালাম আমি, ইয়ে করে গ্রাফ করলে একটু বুঝে নেব, এই যে এখানে হচ্ছে একটু কম বেশ আছে। তারপরে 1, এখানে 1 এর ক্ষেত্রে আছে হচ্ছে 6, আর এটা হচ্ছে 8 এক্সপেক্টেড, এটা হচ্ছে আবার এটা বেশি, এটা 6 আর এই যে 8, এভাবে করে করে প্রত্যেকটা মান বসালাম আলাদা আলাদা করে, একই গ্রাফে ফ্রিকোয়েন্সি দুটা একই সাথে করালাম। আর এখানে আছে ভ্যালু অফ এক্স দেওয়া আছে এই পথে। এখন তোমরা বলতে পারো এখানেও জিরো এখানেও জিরো, এই জিরো আসলে সেই জিরো না, আমরা যে এক্স ও এক্স এটা হচ্ছে যে মেইন জিরো যেটার দ্বারা ফ্রিকোয়েন্সি যা ইয়ে করা হয়, আর এখানে জিরো নিজেই একটা মান, এখানে এটার দ্বারা এইখানে যেটা হবে তা না, এটা আলাদা করে আলাদা আলাদা করে মান করে দিছে। গেল, এখন আমরা আসি যে কি হয়, মানে কমেন্টটা কি? কমেন্টটা হচ্ছে From the graph, we see that observed frequency distribution and expected frequency distribution match satisfactorily well. That's it. এই হচ্ছে আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, ইয়ে যে মোটামুটি ভালো মিল আছে, যে এভাবে করে মানে কোনো ইয়ে নাই। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো। নেক্সট এক্সামের জন্য সবাইকে শুভকামনা জানাচ্ছি। আমি আশা করি কিছুটা হলেও ধারণা নিতে পারলাম যে এটা কীভাবে কী। পিডিএফটাও তোমরা জোগাড় করে নিবে। থ্যাংক ইউ, সাইনিং অফ।